নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো রূপালিস বিউটিফুল গার্ডেনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আজকে আর একটা ব্লগ শুরু করছি অনেকদিন পর। তো অনেকদিন ধরে কোনো ব্লগ তোমাদের কাছে শেয়ার করা হচ্ছে না, তো আজকে এত সুন্দর ফুল ফুটে আছে তা তো তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। তো বুঝেই গেছো আমি নাইট কুইন বা ব্রহ্মকমল, আমার ছাদ বাগানের যে গাছ সেই গাছটা আজকে তোমাদের কাছে শেয়ার করছি। তো এর আগে অনেকবার আমি এই গাছটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো মেনলি পাতা থেকে আমি নিজেই এই গাছের চারা তৈরি করেছিলাম এবং গাছটা নিজে থেকেই বড় করি। প্রতি বছর এই গাছ থেকে আমি বেশ ভালো রকমের ফুল পাই, তবে এবছর একটু বেশি পাচ্ছি। প্রথমে আমি এবছর এই গাছটা থেকে দুটো ফুল পেয়েছিলাম, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো তারপরে একসাথে তিনটে ফুল পেয়েছি আর আজকে একসাথে চারটে ফুল পাবো। তো অলরেডি একটা কালকেই ফুটে গেছে যেটা আর শেয়ার করা হলো না। তো আমি ভেবেছিলাম একসাথে হয়তো পাঁচটা ফুটবে, তো একটা কালকেই ফুটে গেছে, তো আজকে একসাথে চারটা ফুল ফুটবে। তো কিভাবে গাছটা পরিচর্যা করি অনেকবার তোমাদের কাছে ভিডিওতে শেয়ার করেছিলাম, তবুও বলি, এই ব্রহ্মকমল বা নাইট কুইন ওয়েলড্রেনযুক্ত মাটি পছন্দ করে। তো মাটিতে বালি, ভার্মিকম্পোস্ট বা গোবর সার কিংবা পাতা পচা সার মিশিয়ে একটা ওয়েলড্রেনযুক্ত মাটি তৈরি করতে হবে। তারপরে সেটা টবে বসিয়ে, খুব বেশি বড় বড় টবের প্রয়োজন নেই, মোটামুটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব হলেই যথেষ্ট। তো এই 8 ইঞ্চি টবেই দেখতে পাচ্ছ আমার গাছটা বসানো আছে। আমি বেশ কয়েক বছর থেকে এই একই টবে গাছটা আছে, মাঝখানে একবার নতুন টবে বসিয়েছিলাম। তো আগেও কিন্তু আমার এই 8 ইঞ্চি টবেই গাছটা ছিল, 8 ইঞ্চি টবটা ভেঙে যাওয়াতে আমি আবার এই 8 ইঞ্চি টবেই কিন্তু গাছটা বসিয়েছিলাম নতুন টবে। তো যাই হোক, প্রতি বছর আমি ফুল পাই এবং তোমাদের কাছে ভিডিও শেয়ার করেছি। তো এবছর একসাথে চারটা ফুল আজকে পাবো, তো তার জন্য খুব খুশি। আর এটা আমার বিকেলের দিকে তোলা ভিডিওটা, আজকেই ফুলগুলো ফুটবে। তো একটাই জিনিস আমাদের এই নাইট কুইন গাছের খেয়াল রাখতে হবে কুড়িগুলো দেখে, যে ফুলটা কবে ফুটবে। যেহেতু গাছের ফুলগুলো রাত্রেবেলা ফোটে, তো আমরা যদি বুঝতে না পারি যে ফুলটা আজকে ফুটবে, তাহলে কিন্তু রাত্রেবেলা আমরা এই গাছের ফুলগুলো দেখতে পাবো না। তাই তোমাদের কিন্তু এদিকটা খেয়াল রাখতে হবে। তো কুড়িগুলো খুব ছোট অবস্থায় থাকে, যখন পাতা থেকে এই পাতার যে খাঁজগুলো আছে, এই পাতার খাঁজগুলো থেকে মেনলি কুড়িগুলো বের হয়। তারপরে আস্তে আস্তে কুড়িগুলো বড় হতে থাকে, সেটা বেশ কিছুদিন সময় নেয়। তো কুড়িগুলো যখন বড় হতে থাকবে, আর আজকে যে কুড়িগুলো তোমাদের দেখাচ্ছি এই পজিশনে যখন কুড়িগুলো আসবে, তখন তোমাদের বুঝতে হবে যে আজকে ফুলটা ফুটবে। তো সেটা যদি তোমরা প্রথমেই বুঝতে না পারো, তাহলে কিন্তু রাত্রেবেলা তোমরা এই ফুল দেখতে পাবে না। পরের দিন সকালবেলা দেখবে ফুলটা বুজে গেছে, কারণ এটা একদিনই থাকে রাত্রেবেলা এই ফুলটা। মাটি যতটা সম্ভব ওয়েলড্রেনযুক্ত রাখতে হবে, আর মাটি ওয়েলড্রেনযুক্ত মাটি তো আমরা তৈরি করবই। মাটিতে যদি বা টবে যদি জল জমে যায় বা অতিরিক্ত বৃষ্টিতে যদি আমি গাছটা রাখি, তাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। খুব বেশি জল এই গাছ পছন্দ করে না, তোমরা শীতের সময় যদি সপ্তাহে একদিন জল দাও তাতেও এই গাছ টিকে থাকে। আর বর্ষার সময় চেষ্টা করবে গাছটা শেডের নিচে রাখতে, অতিরিক্ত বৃষ্টিতে না রাখতে। তো কয়েকদিন আগে টবটা পড়ে গিয়ে কয়েকটা পাতা ভেঙে গেছিলো, তো কোনো সমস্যা নেই, এই পাতাগুলো থেকে কিন্তু চারা তৈরি করা যাবে। কারণ এই গাছের পাথরকুচি গাছের পাতা যেরকম, অনেকটা পাতার মধ্যেও মিল আছে। তো পাথরকুচি গাছের পাতা যেমন, পাতা থেকে আমরা চারা তৈরি গাছ হয়, আর এই গাছেরও কিন্তু এই যে লম্বা লম্বা পাতাগুলো দেখতে পাচ্ছ, খাঁজগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো যদি আমরা বালিতে বা মাটিতে বসাই, তাহলে এখান থেকে শিকড় ছাড়ে এবং এই পাতা থেকে গাছের চারা তৈরি হয়। তো আমার আজকে চারটে ফুল একসাথে ফুটবে, যেটা তোমাদের কাছে শেয়ার করব রাত্রেবেলা। তো এখন কুড়িগুলো এই পজিশনে আছে, আর পাতা থেকে লম্বা
যে কড়িগুলো প্রথমে ছোট হয় আগেই বললাম, তারপরে কড়িগুলো আস্তে আস্তে বড় হয়ে এভাবে পাতার মধ্যে ঝুলে থাকে, যেটা ফুলটা ফুটলে পরে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি তো সাজেস্ট করব প্রত্যেকের ছাদ বাগানে আমার এই নাইট কুইন বা ব্রহ্মকমল গাছ থাকা প্রয়োজন। সারা বছর কম পরিচর্যার মাধ্যমেই এই গাছ থেকে ফুল পাওয়া যায়। তো গাছটা আমরা সেমি শেডে বা ফুল সানলাইটে যেখানেই রাখি না কেন, শুধু খেয়াল রাখতে হবে বৃষ্টির জল বা বেশি পরিমাণে গোড়ায় যেন জল জমে না থাকে। এছাড়া গাছ যদি একবার বড় হয়ে যায়, নিয়মিত খাবার যদি আমরা নাও দিতে পারি, তাতেও এই গাছ থেকে ফুল পাওয়া যায়। একবার গাছ বড় হয়ে গেলে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। আর পরিচর্যা বলতে তোমাদের মাসে বা দু মাস অন্তর শস্যের খোল ভিজিয়ে পাতলা লিকুইড জলটা বা কিচেন ওয়েস্ট থেকে তৈরি যে খাবার আমরা দেই, লিকুইড খাবার, সেটা দিলেই যথেষ্ট। রোগ পোকারও তেমন কোনো সমস্যা নেই। সব থেকে বড় কথা, খুব কম পরিচর্যায় কিন্তু এই গাছ থেকে আমরা ফুল পাই। তো যাই হোক, রাত্রেবেলা চলে আসলাম তোমাদের ফুলগুলো দেখাবো বলে। তো একসাথে চারটা ফুল আমার এবারেই প্রথম, এর আগে আমি দুটো ফুল পেয়েছি, তিনটে পর্যন্ত ফুল পেয়েছি, এবছর প্রথম একসাথে চারটা ফুল। আর দেখতেই পাচ্ছ ফুলগুলো কত সুন্দর ফুটে আছে। এই মুহূর্তে ফুল সম্পূর্ণরূপে ফুটে গেছে। কুড়িগুলো তোমাদের দেখালাম, সন্ধ্যাবেলা থেকে কুড়িগুলো আস্তে আস্তে ফোটা শুরু হয়, যত রাত বাড়তে থাকে ফুলের সাইজ বড় হতে থাকে। তো সাতটা আটটা এক ঘন্টা পর পর যদি তোমরা গিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফুলের পরিবর্তনগুলো, মানে কুড়িগুলো আস্তে আস্তে ফুটতে ফুটতে প্রায় বারোটা একটার দিকে সম্পূর্ণরূপে ফুটে যায়। তো এই মুহূর্তে রাত বারোটায় বলতে পারো ফুলগুলো কিন্তু আমার সম্পূর্ণরূপে ফুটে গেছে। তো যেটা তোমাদের আমি প্রথমেই বললাম, এই নাইট কুইন ফুলের শোভা দেখতে গেলে কিন্তু তোমাদের রাত জাগতে হবে, এবং তোমাদের খেয়াল রাখতে হবে কুড়িগুলো যেদিন ফুটবে সেদিন তোমাদের রাত্রেবেলা মাঝে মাঝে গিয়ে খেয়াল রাখতে হবে, বা তোমরা টবটা নিয়ে এসে ঘরেও রাখতে পারো এই ফুলের টাইম টু টাইম পরিবর্তন দেখার জন্য। তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফুল বড় হতে থাকে, তারপরে যত বেলা শেষ হতে থাকে বা ভোরের দিক সকাল হতে থাকে তত ফুলটা বুজে যায়, মানে একদিনই আমরা এই ফুলের শোভা পাই। পরের দিন সকালবেলা কিন্তু এই ফুলের শোভা পাওয়া যাবে না, মানে ফুলটা সম্পূর্ণরূপে বুজে যাবে। তো এটাই হচ্ছে এই ফুলের একটা বৈশিষ্ট্য। তো আমরা তোমাদের যদি এই গাছ থাকে, এই কুড়ি যদি আসে, তাহলে আমাদের একটু সচেতন থাকতে হবে যে ফুলের কুড়িটা কোন দিন ফুটবে। তো আমার নাইট কুইনের আজকে চারটি ফুল একসাথে তোমাদের কাছে শেয়ার করলাম, খুব ভালো লাগছে। আমি যে খুব একটা পরিচর্যা করেছি গাছটা তেমন না, গাছ একবার আগেই বললাম একবার বড় হয়ে গেলে তোমরা যদি অযত্নেও ছাদে আমরা ফেলে রাখি তবুও কিন্তু এই গাছ আমাদের নিরাশ করে না বলতে পারো। এর আগেও অনেকবার তোমাদের কাছে শেয়ার করেছি, আজকে একসাথে চারটা ফুল শেয়ার করলাম। তো যাই হোক, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এই যে পাতাগুলো দেখাই তোমাদের, ছোট্ট একটা পাতা, এই ছোট্ট পাতাতেই কিন্তু এই যে খাঁজগুলো দেখা যাচ্ছে, এই খাঁজগুলো থেকে মেনলি প্রথম কুড়িটা বের হয়, তারপর আস্তে আস্তে কুড়ি বড় হয় এবং কুড়ির যে ডাটাটা এভাবে ঝুলে থাকে এবং ফুলগুলোও ঝুলে থাকে। তো এই হচ্ছে এই একটা বড় পাতা থেকে একটা ছোট্ট পাতা বের হয়েছে সেখান থেকেই কিন্তু, আর এই পাতা থেকে একসাথে দুটো কুড়ি একসাথে বের হয়েছে। তো এই হচ্ছে নাইট কুইন আমার ফোটা আজকে চারটে ফুল। তো খুব কম পরিচর্যায় খুব কম খরচে খুব কম মেনটেনেন্সে এই গাছ থেকে আমরা প্রতি বছর কিন্তু ফুল পেতে পারি। সারা বছরই একটা দুটো করে ফুল লেগেই থাকে, মূলত বর্ষার সময় এই গাছ থেকে বেশি ফুল পাওয়া যায়। শীতকালে খুব একটা ফুল ফোটে না, মানে ফোটেই না, বর্ষার সময় কিন্তু এই গাছ থেকে ফুল হয়। আর রাত্রেবেলা যখন ফুলটা ফোটে ফুলের গন্ধও খুব ভালো। তো আমার খুব পছন্দের ফুল নাইট কুইন বা ব্রহ্মকমল বলে অনেকে। তো যাই হোক, গাছটা অনেক বড় হয়ে গেছে, তো আমি সাপোর্ট দিয়ে দিয়েছি। যদি বেশি বড় হয়ে যায় তাহলে তোমরা এভাবে সাপোর্ট দিয়ে দিতে পারো, তা নাহলে গাছের
গাছটা পড়ে গিয়ে পাতাগুলো যদি ভেঙে যায়, মেনলি যেহেতু পাতা থেকেই ফুলটা হয় তাই পাতাগুলো পড়লে খুব সহজেই কিন্তু ভেঙে যায়, তাই সেটাও খেয়াল রাখতে হবে টবটা যাতে না পড়ে যায়। টব পড়ে গেলে পাতাতে আঘাত লাগলে পাতাগুলো ভেঙে গিয়ে ফেটে যায়, এটাই একটা সমস্যা। তো যেহেতু আমরা পাতা থেকে ফুলটা পাবো তাই পাতাগুলো যেন আমাদের না ভাঙে সেটাও খেয়াল রাখতে হবে। তো এই খুব ভালো লাগছে, চলো ব্লগ ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে, আমার ছাদ বাগানে নতুন আরও কোনো গাছ নিয়ে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। যদি কোনো বন্ধু নতুন আজকে আমার ভিডিওটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।